টেলিভিশন। ঈদের আনন্দকে উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছে হাজারো মানুষ। উপচে পড়া ভিড় সাভারের ফ্যান্টাসি কিংডম, নেত্রকোনার কিড্ডি কিংডম, নরসিংদীর ড্রিম হলিডে পার্ক সহ দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে। ছোটদের পাশাপাশি ঈদ আনন্দ উপভোগ করছে বড়রাও। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। সাভারের আশুলিয়ায় ফ্যান্টাসি কিংডমে উৎসব উপভোগ করতে আসছে হাজার হাজার বিনোদন প্রেমী মানুষ। চলছে শিশুদের গাড়ি ঘোড়ায় চড়ার বায়না, সাথে ট্রেন, রোলার কোস্টার সহ বিভিন্ন রাইডে চড়তে পিছিয়ে নেই বড়রাও। গানের তালে তালে নীল জলে বাঁধ ভাঙা উল্লাসে মেতেছে বেড়াতে আসা তরুণ তরুণী শিশুরা। বাচ্চাদের নিয়ে ঘুরতে আসছি ফ্যান্টাসি কিংডমে, এখানকার পরিবেশ অনেক সুন্দর, এসে অনেক আনন্দ করলাম, অনেক ঘুরলাম, দেখে অনেক ভালো লাগলো, অনেক ভালো লাগলো, রাইডে ট্রেনে উঠেছি। এতিম শিশু ও প্রতিবন্ধীদের বিনা খরচে ঘোরার সুযোগ রেখেছে পার্ক কর্তৃপক্ষ। এখানে এসে অনেক ভালো লাগছে, বিশেষ করে বাচ্চাদের নিয়ে এসেছি, তারা ওয়াটার কিংডমে অনেক এনজয় করেছে। দর্শনার্থীদের ভিড় নেত্রকোনার কিড্ডি কিংডমেও। নাগরিক কোলাহল আর ক্লান্তি ভুলে ঈদ আনন্দে মেতেছে শিশু সহ নানা বয়সী মানুষ। ওইদিকে অনেক রাইড টাইড আছে, বাচ্চাদের খেলার টেলার ঘোরার জায়গাটা আছে। ঈদটাও আমরা উপভোগ করতেছি সেই কিড্ডি কিংডমে এসে। বৈরী আবহাওয়ার মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে পড়েছে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। দর্শনার্থীদের ভিড়ে মুখর পার্কটি। বুলেট ট্রেন, এয়ার বাইসাইকেল, সোয়ান বোট, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার আর সুইমিং পুল সেজেছে বর্ণিল সাজে। ছুটি শেষে আবারও যান্ত্রিক জীবন, তাই সময়টুকুকে কাজে লাগাতে পরিপূর্ণ আনন্দ পেতে চান বেড়াতে আসা মানুষ। আফসানা নীলা, একুশে টেলিভিশন।